ফ্রেন্ডস, অ্যাডভান্স টুটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা চলে আসছিল, ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের যে ক্লাসগুলো পরপর হয়ে এসছে, সাতটা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকের অষ্টম ক্লাস, মাঝখানে কিছুটা গ্যাপ চলে গেছে যেহেতু ফুডের সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল। তো আজকের ক্লাস 8 থেকে ডিসকাস করব। যারা এখনও আগের সাতটা ক্লাস দেখেননি তারা অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইনক্লুড আছে এবং সেই কোশ্চেনগুলোকে দ্বিতীয়বার কিন্তু আর রিপিট করা হবে না। তো অবশ্যই দেখে নিন এবং আজকের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। আজকের গত সপ্তাহের একটা কোশ্চেন আমি সবাইকে কমেন্ট করতে দিয়েছিলাম, যে কোশ্চেনটা ছিল অন হুইচ ডে ওয়ার্ল্ড ওজন ডে ইজ সেলিব্রেটেড। যেহেতু পরীক্ষাটা পুরোটাই ইংলিশে হবে, তাই প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে আছে কিন্তু আপনারা বাংলাতে ডিসকাস আলোচনা পাবেন। ওয়ার্ল্ড ওজন ডে কবে পালিত হয়, সেটা হচ্ছে 16 সেপ্টেম্বর। এখানে কারেক্ট অ্যান্সার বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। শ্রী পদ্মনাভস্বামী টেম্পল ইজ লোকেটেড ইন হুইজ এস্টেট। পদ্মনাভস্বামী টেম্পলটা কোন রাজ্যে অবস্থিত সেটা বলতে হবে। তো এখানে কেরালা রাজ্যে অবস্থিত পদ্মনাভস্বামী টেম্পল। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। ডাল লেক ইজ সিচুয়েটেড ইন হুইজ এস্টেট। ডাল লেক কোন রাজ্যে অবস্থিত। তো ডাল লেক হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত, আমরা জানি ডাল লেক জম্মু কাশ্মীরের শ্রীনগরে। নেক্সট স্লাইডে আপনারা দেখুন, এটাই হচ্ছে ডাল লেক, এটা শ্রীনগর, জম্মু কাশ্মীর, ইন্ডিয়া। ডাল লেক হচ্ছে এটাই। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং প্রাইম মিনিস্টার। একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিনিমাম বয়স কত হওয়া প্রয়োজন। তো সেটা হচ্ছে 25 ইয়ার্স, কারণ আমরা জানি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী নিয়োগ হয় লোকসভার থেকে, আর লোকসভার একজন সদস্য হওয়ার জন্য 25 বছর বয়স লাগে এবং রাজ্যসভার জন্য 30 বছর এবং প্রেসিডেন্টের জন্য 35 বছর। প্রত্যেকটার আলাদা আলাদা করে বয়স লাগে, আপনারা তিনটে বয়সই লিখে নেন। লোকসভা বা প্রাইম মিনিস্টারের জন্য হচ্ছে 25 বছর, 30 বছর হচ্ছে রাজ্যসভার মেম্বার হওয়ার ক্ষেত্রে এবং 35 বছর হচ্ছে কোনো রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ফোর্থ লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো চতুর্থ যে সাতটা কন্টিনেন্ট আছে তার মধ্যে চতুর্থ কোনটা, সেটা হচ্ছে নর্থ আমেরিকা। এবার সাতটা কন্টিনেন্টকে আমরা পরপর দেখে নেব এরিয়া ওয়াইজ। ফার্স্ট হচ্ছে আমাদের এশিয়া, সেকেন্ড হচ্ছে আফ্রিকা মহাদেশ, তারপর হচ্ছে নর্থ আমেরিকা, তারপর হচ্ছে সাউথ আমেরিকা, তারপর হচ্ছে আন্টার্কটিকা, তারপর ইউরোপ, তারপর অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া। এই টোটাল সাতটা হচ্ছে কন্টিনেন্ট। তো এটাকে আপনারা এরিয়া ওয়াইজ পরপর মনে রাখবেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে ফার্স্ট ইন্ডিয়া নেপাল প্যাসেঞ্জার ট্রেন অন ব্রড গেজ উইল বি রান বিটুইন হুইচ টু সিটিজ। ফার্স্ট ইন্ডিয়া নেপাল যে প্যাসেঞ্জার ট্রেনটা চলার যে কথাটা হয়েছে সেটা কোন দুটো শহরের মধ্যে প্রথম চলবে, সেটা হচ্ছে জয়নগর অ্যান্ড কুর্থা। সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, জয়নগর অ্যান্ড কুর্থা, এই দুটো সিটির মধ্যে চলবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইংলিশের কোশ্চেন, যেহেতু ইংলিশে প্রশ্ন থাকবে এবং ইংলিশে কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা আমি বলে দিয়েছি, আপনারা সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে করবেন, প্রিপোজিশনের পার্টটা খুব ভালো করে করবেন, অনওয়ার্ড সাবস্টিটিউশনটাও খুব ভালো করে করবেন। সাথে আমি এখানে দেখুন আই লাইক টু রিড সায়েন্স ফিকশান, এই যে সেন্টেন্সটা আছে এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এটা নেগেটিভ সেন্সে পরিণত করলে এখানে সয়ের ছিয়ের দাগটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, আই ডু নট লাইক টু রিড সায়েন্স ফিকশান। ইংলিশে নির্দিষ্ট করে কিন্তু অল্প সময়ের মধ্যে একটা দুটো কোশ্চেনের মধ্যে বলাটা খুব কঠিন, তাই আমি যা কোশ্চেন রাখছি আর আপনাদের যে টপিকগুলো বলেছি সেই টপিকগুলো একটু ভালোভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে মেনি ট্যুরিস্ট হ্যাভ ভিজিটেড দ্যাট ক্যাসেল। তো এটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে বা ভয়েস সেন্স করতে হবে এক কথায়। তো এটাকে ভয়েস সেন্স করলে এই ভয়েস সেন্সে আপনাকে শুধু মনে রাখতে হবে এই যে ভার্বটা থাকে এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখানে হ্যাভ থেকে হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাজ বিন দেখুন বি অপশানে আছে, তো এখানে বি অপশানটাই কারেক্ট অ্যান্সার, দ্যাট ক্যাসেল হ্যাজ বিন ভিজিটেড বাই মেনি ট্যুরিস্ট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, কাস্টেল মানে হচ্ছে দুর্গ। নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে নেক্সট কোশ্চেনটা হচ্ছে ম্যাথের কোশ্চেন এবং ম্যাথের কোশ্চেনের সমাধানটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস, এখানে কোশ্চেনটা বলছে দেখুন ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য সাম অফ ডিজিটস অফ দ্য স্মলেস্ট 4-ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 11 অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিটস অফ স্মলেস্ট 4-ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 13। তো এখানে এই অঙ্কটা করার আগে আপনাকে এটা বলেছে যে
সব থেকে ছোটো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 11 দিয়ে বিভাজিত হবে সেই সংখ্যাটার যোগফল, এবং যেটা 13 দিয়ে বিভাজিত হবে সব থেকে ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা সেই অঙ্কের যোগফল, এই দুটো অঙ্কের যোগফলকে একসাথে গুণ করলে কত হবে সেটাই অ্যান্সার করতে হবে। কম অঙ্কটাকে কমপ্লিকেটেড মনে হলেও কিন্তু অঙ্কটা সোজা। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1-এর পিঠে 4টে শূন্য। তো এই সংখ্যাটাকে আপনি জাস্ট 11 দিয়ে ভাগ করুন। তো এখানে 11 দিয়ে ভাগ করে দেখুন 1-এর পিঠে 3টে শূন্য। তো 9 × 1=99 হচ্ছে 1-10। দেখুন তাহলে কমসে কম 99 বার যাচ্ছে। এবার আপনি কি করবেন, 4 অঙ্কের 11 দিয়ে বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বার করার জন্য কিন্তু এটাকে আপনাকে করতে হবে, 9-এর পরবর্তী সংখ্যা কত না 91। তো এই 91 সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে দেখুন 1, 9 × 1=0, হাতে 1, 9 × 1=10। এই যে 1001, এটাই কিন্তু 11 দিয়ে ডিভিজিবল সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের। এবার ঠিক 13 দিয়ে বিভাজিত সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের সেটাও আমরা বার করে নেব। তো এখানে 7 × 1=91, 9, 90, 6 × 78। তো এখানে 76-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 77, এবং 77 দিয়ে আবার 13-কে গুণ করবো। এখানে 770 আর 3 × 7=1, হাতে 2, 3 × 7=2=23। তো এখান থেকে 1, 7 × 3=0, হাতে 1, 2 × 3 = 10, আবার 1001 হচ্ছে। এবার দেখুন এটার যোগফল 1+1=2 হয়, আর এটারও যোগফল 1+1=2 হয়। এবার এই 2 × 2 করলে 4, দেখুন এখানে বলেছে প্রোডাক্ট বলেছে, তাহলে 2 × 2=4, এখানে সি এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো সি এর দাগ এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স অন, ভারতীয় সংবিধান কিসের ফলে হয়েছিল? তো এটা হচ্ছে 26 জানুয়ারি 1950 এটাকে কার্যকর করা হয়েছিল, কেম ইন্টু ফোর্স অন মানে কার্যকর করা হয়েছিল 26 জানুয়ারি 1950, এবং অ্যাডাপ্ট করা হয়েছিল 1949-এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জাল্লিকাট্টু ইজ ট্র্যাডিশনাল বুল ট্যামিং স্পোর্ট ইজ কন্ডাক্টেড ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল। এখানে যে 4টে ফেস্টিভ্যাল আছে, এই ফেস্টিভ্যালের মধ্যে জাল্লিকাট্টু কিসের সঙ্গে রিলেটেড সেটা বলতে হবে। তো এটা হচ্ছে পোঙ্গালের সঙ্গে রিলেটেড তামিলনাড়ুতে, এবং যে 3টে আর পরপর আছে বিহু, ওনাম, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। তো এগুলো সম্পর্কে একটু ছোট্ট করে দেখে নেব। বিহু ইজ দ্য চিফ ফেস্টিভ্যাল অফ দ্য আসাম, ইন দ্য আসাম। বিহু হচ্ছে আসামের হচ্ছে একটি ফেস্টিভ্যাল, এবং ইট রেফার্স টু সেট অফ 3 ডিফারেন্ট ফেস্টিভ্যালস, রঙ্গালি অর বোহাগ বিহু অবজার্ভড ইন এপ্রিল, কোঙ্গালি অর কাতি বিহু অবজার্ভড ইন অক্টোবর, অ্যান্ড ভোগালি অর মাঘ বিহু অবজার্ভড ইন জানুয়ারি। ব্যাস এইটুকুই আপনাকে মনে রাখলে হয়ে যাবে, শুধু কোন রাজ্যে হয় এটাই মনে রাখলে যথেষ্ট। নেক্সট হচ্ছে পোঙ্গল, পোঙ্গল ইজ এ হারভেস্ট ফেস্টিভ্যাল ডেডিকেটেড টু দ্য সান গড, ইট ইজ 4-ডে ফেস্টিভ্যাল হুইচ অ্যাকর্ডিং টু দ্য তামিল ক্যালেন্ডার, তার মানে এটাকে তামিলনাড়ুতে পালন করা হয় সেটা বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে ওনাম, ওনাম ইজ অ্যান অ্যানুয়াল হিন্দু হলিডে অ্যান্ড ফেস্টিভ্যাল উইথ অরিজিনস ইন দ্য স্টেট অফ কেরালা। তো ওনাম হচ্ছে কেরালার একটি অনুষ্ঠান। নেক্সট হচ্ছে মকর সংক্রান্তি, এটা হচ্ছে ইজ এ ফেস্টিভ্যাল ডে ইন দ্য হিন্দু ক্যালেন্ডার, এটাকে আপনারা দেখে নেবেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আবার অঙ্কের কোশ্চেন, এখানে গসাগু নির্ণয় করতে বলেছে, তো এই কোশ্চেনটাকেও আমরা দেখে নেব। ফ্রেন্ডস, তো এখানে 11 দাগের কোশ্চেন বলেছে, দেখুন ফাইন্ড দ্য এইচসিএফ অফ 3/4, 4/5, 6/8। তো আমরা জানি এইচসিএফ করতে গেলে যখন ওপরেরগুলো সব এইচসিএফ করতে হবে, তো উপরেরগুলো সব এইচসিএফ করলে 3, 4, 6 এর এইচসিএফ করলে আমার আসছে 1, আর নিচেরগুলো সব এলসিএম করতে হবে, নিচেরগুলো এলসিএম করলে কত আসছে দেখুন, এখানে ওপরে 1 আছে একটাই অপশানে, এবং 40 হচ্ছে এর এলসিএম হয়, তাহলে এ এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। তো এটা হচ্ছে এ এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার, মুখে মুখে অঙ্কটা কিন্তু করা যায়। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, এর মধ্যে সব থেকে বড় ওয়াটারফল কোনটি, হায়েস্ট উচ্চতম? তো সেটা হচ্ছে যোগ জলপ্রপাত, এবং এটি হচ্ছে কর্ণাটকাতে অবস্থিত। আপনারা অনেকেই জানেন কর্ণাটকাতে শরাবতী নদীর ওপর এই যোগ জলপ্রপাত অবস্থিত, এবং ইট ইজ দ্য হায়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, এই যে ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ সরো অফ বেঙ্গল, ভেরি ইজি কোশ্চেন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে, সেটা হচ্ছে দামোদরকে বলা হয় সরো অফ বেঙ্গল। নেক্সট কোশ্চেন হচ্ছে,
ICC T20 World Cup 2020 will be held in which of the following country? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে সংগঠিত হবে ICC T20 World Cup 2020। নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটি ম্যাথের কোশ্চেন, তো ম্যাথের কোশ্চেনের এই সমাধানটাকেও আমরা সহজভাবে দেখে নেব। ফ্রেন্ডস, তো এখানে 15 বা 15 দাগের কোশ্চেনটা বলছে, দেখুন, ইফ সেলিং প্রাইস ইজ ট্রিপল্ড দ্য প্রফিট ইজ গোস টু ইট গোস আপ টু 5 times, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তো এখানে বলছে সেলিং প্রাইস ইজ ট্রিপল্ড, তার মানে এসপিকে থ্রি এসপি করে দেওয়া হচ্ছে, সেলিং প্রাইসকে ট্রিপল্ড করে দেওয়া হচ্ছে, দ্য প্রফিট ইজ গোস আপ টু 5 times। এবার প্রফিট সমান সমান আমরা জানি এসপি মাইনাস সিপি, তাহলে এখানে 3SP সমান সমান 5 SP মাইনাস সিপি, যেহেতু প্রফিটকে 5 times করে দিচ্ছে। এখান থেকে দেখুন 2SP সমান সমান এখানে 5 CP হয়ে যাচ্ছে, তাহলে এসপি আপন সিপি সমান সমান 5/2 হচ্ছে। তার মানে এখানে প্রফিট কত দাঁড়াচ্ছে, 2 টাকা হচ্ছে কস্ট প্রাইস আর 5 টাকা হচ্ছে সেলিং প্রাইস, তার মানে 3 টাকা প্রফিট হচ্ছে। 3 টাকা প্রফিট হচ্ছে কত টাকার ওপরে, না 2 টাকার ওপরে, ইন্টু 100 সমান সমান এখান থেকে কাটাকুটি করলে 150% বা ডি এর দাগ কিন্তু এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে। তো ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া। নেক্সট কোশ্চেন বলছে দ্য মেন কমার্শিয়াল ফাইবার ক্রপ অফ ইন্ডিয়া, মেন কমার্শিয়াল ফাইবার বাণিজ্যিক ফসল হচ্ছে, ভারতের প্রধান বাণিজ্যিক ফসল হচ্ছে জুট বা পাট, এবং সব থেকে বেশি জুট উৎপাদন হয় কিন্তু আমাদের এই যে WB-তে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সব থেকে বেশি জুট উৎপাদিত হয়। নেক্সট হচ্ছে সচিন টেন্ডুলকার প্লেড হিজ 200তম টেস্ট ম্যাচ এগেনস্ট হুইস কান্ট্রি, 200 টেস্ট ম্যাচ খেলেছিল কোন দেশের বিরুদ্ধে সচিন টেন্ডুলকার, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিয়ের দাগ বা অস্ট্রেলিয়া এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সরি, এই কোশ্চেনটার অ্যান্সার হবে ওয়েস্ট ইন্ডিজ, ভুল হয়ে গেছে, মাফ করবেন, ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, 17 সিএর দাগ বা ওয়েস্ট ইন্ডিজ এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটি ম্যাথের কোশ্চেন, তো এই ম্যাথের কোশ্চেনের কোশ্চেনটাও কেউ সহজ। ফ্রেন্ডস, তো এখানে 18 দাগের কোশ্চেনটা বলছে, দেখুন, দ্য অ্যাভারেজ মার্কস অফ 45 স্টুডেন্ট ইজ শোন অ্যাজ 65, ইট ইনক্লুডস এ রং এন্ট্রি অফ 84 মার্কস ইনস্টেড অফ 48 মার্কস, দ্য কারেক্ট অ্যাভারেজ ইজ। দেখুন এখানে লেখার কথা ছিল 48, কিন্তু লিখে ফেলেছে 84, তার মানে কি, কিছু নিশ্চয় বেশি লিখে ফেলেছে, তার মানে কত বেশি লিখে ফেলেছে, না 36 বেশি লিখে ফেলেছে। এবার দেখুন 36 কিন্তু বেশি লিখে ফেলেছে, তার মানে কি, এই যে অ্যাভারেজটা আছে এটা নিশ্চয়ই কমবে, যেহেতু বেশি লিখেছে, তাই কারেক্ট অ্যাভারেজ যদি বের করা হয় তাহলে এই 65 থেকে নিশ্চয়ই কমবে। তো এখানে যদি অপশানের মধ্যে 65 বেশি কোনো অপশান দেওয়া থাকতো তাহলে সেটাকেই আগে এলিমিনেট করতাম। এবার দেখুন 36 বেশি দিয়ে ফেলেছে, বেশি লিখে ফেলেছে, 36 বেশি লিখে ফেলেছে, কতজনের থেকে বেশি লিখে ফেলেছে, না 45টা স্টুডেন্টের মধ্যে বেশি লিখেছে, তাহলে 45 দিয়ে এটাকে ডিভাইডেড করতে হবে, 9 দিয়ে 4 নং 35, 5 নং 45, তাহলে সমান সমান হচ্ছে 4/5, এটা সমান সমান 0.8। এইবার এই 0.8টাই হচ্ছে টোটাল অ্যাভারেজ বেশি লেখা, তাহলে এই 65 থেকে 0.8টা বিয়োগ করে দিলে কারেক্ট অ্যাভারেজটা বেরিয়ে আসবে। তো 65 থেকে 0.8 বিয়োগ করলে এখানে 64.2 বা ডি এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এই কোশ্চেনের। তো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক, তবে দেখে নেব। নেক্সট হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইজ লোকেটেড ইন, টাটা আয়রন এবং স্টিল কোম্পানি কোথায় অবস্থিত সেটা আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, এবং এটাই আপনাদের আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আপনারা কে কটা কোশ্চেনের অ্যান্সার করতে পারলেন সেটাও একবার জানিয়ে দেবেন, এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই ভালো লেগে থাকলে কিন্তু মন থেকে লাইক করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।